সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি। বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি কিসের মাধ্যমে এসেছে সেটা যদি আপনি জানতেন তাহলে তো আজকে কাজটি আপনারা করতেন না। আশা করি যে কোনো প্রোগ্রামে যাবেন সেই প্রোগ্রামে সুশৃঙ্খলতা ফিরে আনবার দায়িত্বটা কিন্তু আপনাদেরই। আশা করি সবাই এই বিষয়ে অবগত থাকবেন। আজ অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে এম শঙ্করুদ্দিন অপু ভাইকে। তিনি প্রতিটি জাতীয় দিবসকে অত্যন্ত যথাযথ গুরুত্বের সাথে তিনি উদযাপন করে থাকে। এই জন্য আসলে আমাদের সকলকে এই সংগঠনগুলোকে টিকিয়ে রাখবার জন্য এই সংগঠনগুলোর পাশে থাকা আমাদের একমাত্র প্রয়োজন। সাথে মাসের গুরুত্ব অপরিসীম। 18 মিনিটে যে বক্তব্য ছিল সেই বক্তব্য আজকে বিশ্ব ইতিহাসের একটি দলিল হিসাবে প্রামাণ্য পেয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কেন? পৃথিবীতে অনেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের কোনো বক্তব্য কখনোই বিশ্ব স্বীকৃতি হয়নি, কিন্তু আজকে বঙ্গবন্ধুর এই ভাষণ কেন বিশ্ব স্বীকৃতি হলো? এই 18 মিনিটের ভাষণে আসলে কি ছিল? দেশপ্রেম, দেশাত্মবোধ, দেশের মানুষের প্রতি ভালোবাসা, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার পর ভবিষ্যৎ আক্রমণ থেকে দেশকে রক্ষা করবার নির্দেশনা এবং এই দেশকে শত্রুমুক্ত করবার জন্য বঙ্গবন্ধুর সেই ভাষণটি আজকে ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমাদের শিক্ষার্থীরা এই 7ই মার্চকে কিন্তু গত বছর 2019 সালে এই ঐতিহাসিক শহরদারে অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উদযাপন করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় 2020 সাল এবং 2021 সাল আমাদের এই মজুর শতবর্ষে আমরা এই দিনটিকে যথার্থ মর্যাদা পালন করতে না পারলেও বিভিন্ন সংগঠন, বিভিন্ন মন্ত্রণালয় এই দিনটিকে দিবসটিকে উদযাপন করে যাচ্ছে। এখান থেকে আমাদের সকল রাজনীতিবিদদের শেখার আছে এই বঙ্গবন্ধুর 18 মিনিটের ভাষণের মধ্যে কি নেই, সবকিছু রয়েছে। এখান থেকে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন, মুক্তিযুদ্ধ কোথা থেকে এসেছিল, এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি অবদান ছিল, সেইগুলো আজকে আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। তাহলে তারা এই জাতিকে যেভাবে আজকে বিশ্বের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী রোল মডেল হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই গত 3 দিন আগেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বহি বিশ্বের 10 জন নারীর তৃতীয়তে তিনি স্থান করে নিয়েছেন। তার যে সক্ষমতা, তার যে উদ্বেগ, তার যে মানবিকতা, তার যে দেশপ্রেম, সেটি আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার যে কার্যক্রম, এই কার্যক্রমকে এগিয়ে যাওয়ার জন্য সকলের যে কোনো সেক্টর থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো, বঙ্গবন্ধুর সে আদর্শকে লালন করব এবং ধারণ করব, তাহলেই আমাদের এই দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হতে পারবো। আয়োজক বৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।